friends, welcome to my YouTube channel, Health Tips Ikbal. Punoreba, mur channel loi shagotom janaisu. Bondhu bandhobi sokol, aji moi kesua aru shikur eta guruttopurno vitaminor bishoye alochona korim. Jitu vitamin apnalkor jodi shikhu take nichoy chikitsoke ei vitamin tu apnak shikhu ba kesua khaboloi dise. Kyo dise ei vitamin bohute na jane. Moi aji বিতংভাবে এই ভিটামিনের বিষয়ে আলোচনা করিম। মই সদায় হক আর রিয়েল কথাখিনি সহজভাবে বুঝাবলৈ চেষ্টা করু। সেয়ে যদি মোর চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করব আর বেল বটন প্রেস করে রাখব। তেতিয়াহলে মোর চ্যানেলের পর আপনি স্বাস্থ্য সম্পর্কে আর ঔষধ সম্পর্কে হক কথাখিনি পাব। যদি মোর ভিডিও ভাল লাগে তেনেহলে লাইক করব। আপনার লাইকে মোক উৎসাহিত করে, মোটিভেশন পাও। আর যদি কিবা ঔষধের বিষয়ে বুঝবলগিয়া থাকে তেনেহলে কমেন্ট বক্সত পাব, মই যিমান পাৰো বুঝাই দিম। মই ইকবাল হুসেন, কমিউনিটি মেডিকেল সার্ভিস এন্ড এসেনশিয়াল ড্রাগ ট্রেইনার। বন্ধু বান্ধবী সকল, আপনাদের স্ক্রিনত ধুনিয়াকৈ দেখি আছে ভিটামিন ডি থ্রি, আর মই যেটু আপনার রিভিউ দি আছো ডেফিরল ডি থ্রি ড্রপ 400 IU, এইটির বিষয়ে গোটেইখিনি বিতংভাবে আলোচনা করিম। কি কি অসুবিধা হলে শিশুবিলাক বা কেঁচুৱাবিলাক খুৱাব লাগে, তার বেনিফিট কি, ডোজ কেনেকুৱা, কিমান দিন খুৱাব লাগে, গোটেইখিনি মই বিতংভাৱে আলোচনা করিম। আপনাদের প্রথমৰ পৰা শেষলৈকে ভিডিওটো চাই থাকিব। এতিয়া আৰম্ভ কৰো। বন্ধু বান্ধৱী সকল, আপোনালোকে স্ক্রিনত ধুনীয়াকৈ দেখি আছে ডেফিরল ডি থ্রি ড্রপ, আর ডেফিরল ডি থ্রি ড্রপত কি কম্পোজিশন দিয়া হৈছে আপোনালোকে স্ক্রিনত ধুনীয়াকৈ দেখি আছে। কলিকেলসিফেরল ভিটামিন ডি থ্রি 400 IU, অর্থাৎ 1 ml কন্টেন্টসত এই ভিটামিন ডি থ্রি 400 IU দিয়া হৈছে। বন্ধু বান্ধবী সকল, এটা কেঁচুৱা বা শিশুর কারণে ভিটামিন ডি থ্রি অতি দরকারী, অতি প্রয়োজন। কারণ ভিটামিন ডি থ্রি খাদ্য বস্তুত পোৱা না যায়, সানলাইট অর্থাৎ সূর্যর রশ্মিত পোৱা যায়। আর কেঁচুৱা বা শিশুবিলাক সাধারণতে গড়ের ভিতরত থাকে, সেয়ে ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি হয়। আর ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি হলে এটা কেঁচুৱা বা শিশুর কি কি অসুবিধা হব পারে, এটা কেঁচুৱা বা শিশুর রিকেট বেমার হব পারে, আপনাদের স্ক্রিনত ধুনিয়াকৈ দেখি আছে, মই চিত্র দেখুৱাইছো। রিকেট বেমার হলে কেনেকুৱা লক্ষণ দেখা দিয়ে, ভরিবিলাক বেকা হয়ে যায়, অর্থাৎ হাড়বিলাক দুর্বল হয়ে যায়। আর এটা কেঁচুৱা জন্মর সময়ত ওজন কম, এই ওজন বড়াত এই ভিটামিন ডি থ্রিয়ে সহায় করে, স্বাস্থ্যটো ভালে রাখে আর হাড়বিলাক ডাঙর করে, হাড়বিলাক মজবুত করে, হাড়ের শক্তিশালী করে রাখে। আর ভিটামিন ডি থ্রি ইমিউনিটি বুস্টার বলে কোয়া হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা কেঁচুৱা বা শিশুর ভিটামিন ডি থ্রির অভাব হলে সঘনাই জ্বর হয়, কাহ, সর্দি, তারপর ভাইরাসজনিত বেমারে আক্রান্ত করিব বিচাৰে। কারণ ইমিউনিটি শক্তি কম হলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমি গলে বেমারে আই আক্রমণ করে। সেয়ে ভিটামিন ডি থ্রি এটা কেঁচুৱা বা শিশুর কারণে অতি দরকারী, অতি প্রয়োজন। কারণ খাদ্য বস্তু পোৱা না যায়, সেয়ে ভিটামিন ডি থ্রি এজন চিকিৎসকে কেঁচুৱাক জন্মৰ পৰা 1 বছর খাবলৈ দিয়ে। নিশ্চয় বুঝি পাইছে, ভিটামিন মাকৰ গাখীৰত থাকে, কিন্তু ভিটামিন ডি থ্রি সানলাইটর পৰা পোৱা যায়। সেয়ে ভিটামিন ডি থ্রি অত্যন্ত দরকারী এটা কেঁচুৱাৰ কারণে। ভিটামিন ডি থ্রিয়ে গোটেই শরীরের যাক অঙ্গ আছে, চুলি, হাড়, মাসুল ফাইবার অর্থাৎ মাংসপেশী, নার্ভ, সেইবিলাকর কার্যক্ষমতা করাত ভিটামিন ডি থ্রিয়ে অরিহণা যোগায়। আর ক্যালসিয়াম, যে ক্যালসিয়ামে কেঁচুৱা বা শিশুবিলাকর হাড় মজবুত করে, হাড় বৃদ্ধি করাত সহায় হয়। আর হাড়ের ভাল ভিটামিন কলে ক্যালসিয়াম কব লাগিব, কিন্তু ক্যালসিয়াম মাকর গাখীরত বা যে শিশু খাদ্য দিয়া হয় সেইবিলাকত পোৱা যায়। কিন্তু ক্যালসিয়ামে কার্যক্ষমতা করবলৈ হলে ভিটামিন ডি থ্রির প্রয়োজন হয়। সেয়ে ভিটামিন ডি থ্রি অত্যন্ত দরকারী, অত্যন্ত প্রয়োজনীয় এটা কেঁচুৱা বা শিশুর কারণে। নিশ্চয় বুঝি পাইছে, ভিটামিন ডি থ্রি খোৱাৰ পিছত বিশেষ কোনো সাইড এফেক্ট নাই, বিশেষ কোনো ক্ষতি নকৰে। কারণ ক্যালসিয়াম হোক, ভিটামিন হোক, খাদ্য বস্তু পোৱা যায়। সেয়ে ভিটামিন যদি অতিরিক্ত এটা কেঁচুৱা বা শিশুক দিয়া হয় তেনহলে ক্ষতি হব পারে, কিন্তু ভিটামিন ডি থ্রি খাদ্য বস্তুত পোৱা না যায়। সেয়ে ভিটামিন ডি থ্রি খালে কোনো ক্ষতি নহয়। কেতিয়াবা ভিটামিন ডি থ্রি খোৱাৰ পিছত পায়খানা ঢিলা হব পারে, কেতিয়াবা পেট ফুলি যাব পারে, এজন চিকিৎসকৰ পরামর্শ করে ঔষধটো খুৱাব। ডেফিরল ডি থ্রি খোৱাৰ নিয়ম কেনেকুৱা,
এটা কেঁচুয়া বা শিশুর জন্মৰ পৰা ছয় মাহলৈকে 0.5 ml খুৱাব পাৰিব ডেইলি এবাৰকৈ আৰু ছয় মাহৰ পিছত 1 ml ডেইলি এবাৰ এক বছৰমান খুৱাব পাৰিব নিশ্চয় বুজি পাইছে ডেফেৰল D3 ড্ৰপ অতি ভাল কোম্পানী এটা বটলত 30 ml থাকে আৰু 30 ml ঔষধৰ দাম 65 টকা আৰু বহুত ভাল কোম্পানী বায়'টেক কোম্পানীৰ ডিভিজন হয় DH ক্ৰিটিকেল কেয়াৰ নিশ্চয় বুজি পাইছে আশা কৰোঁ আপোনালোকে মোৰ ভিডিঅ' ভাল লাগিছে আৰু বুজি পাইছে যদি মোৰ ভিডিঅ' ভাল লাগে তেনেহ'লে লাইক কৰিব কমেণ্ট কৰিব আৰু বেছি বেছিকৈ আপোনালোকৰ বন্ধু বান্ধৱসকললৈ শ্বেয়াৰ কৰিব আৰু যদি নতুন হয় তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু বেল বটন প্ৰেছ কৰি ৰাখিব তেতিয়াহ'লে নতুন ভিডিঅ' আপলোড কৰিলে সোনকালে পাই যাব সকলো ভালে থাকক সুস্থ থাকক ধন্যবাদ